ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভাই মুস্তফা মোহাম্মদ আরেকটি প্রশ্ন করছেন, আমাদের মহল্লায় ইমাম ফজরের সালাতের পর সুরা হাসরের 3 আয়াত পড়ে, আবার অন্য একটি সুরা পড়ে, এবার মজা দিয়ে এটিকে হাদিস সম্মত কিনা জানি বা যেতে করবেন। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসালাম আলা রাসূলিল্লাহ। সুরা হাসরের 3 আয়াত সমস্বরে সবাই মিলে ইমাম মুক্তাদি পড়বে, 70,000 ফেরেশতা সুরা হাসর ফজরের পর পাঠকারীর উপরে রহমতের দোয়া করতে থাকা মর্মে হাদিসটি জাল হাদিস। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি তার জাল হাদিসে কোট করেছেন হাদিসটিকে, অর্থাৎ জাল হাদিসের উপরে আমল পরিত্যাজ্য। এমনি সুরা হাসরের কেউ 3 আয়াত যদি পড়ে যে কোনো অন্য সময়, তো প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবে, এটাই সাধারণ ফজিলতের মতোই। অতএব এই জাল হাদিস সম্মত বেদাতে আমল করা যাবে না। এটা পড়ার পর অন্য একটা সুরা পড়ে, এটাও কোনো সিস্টেম নাই যে ইমাম মুক্তাদি মিলে কোনো সুরা পড়বে, তারপর আবার মোনাজাত দেবে। ওটাও একটি বেদাতি কর্ম, যে কর্ম রসুল্লাহ সাল্লাম তার 23 বছরের নবতির জিন্দিগিতে 30,000 ফরজ সালাত পড়েছেন, তার মধ্যে একটাতেও করেননি। সম্মিলিতভাবে হাত তুলে সম্ভবত ফরজ নামাজের পর দোয়া করার পক্ষে একটা হাদিস কারো বাবার সাধ্য হয়নি দেখাতে বেদাতিদের। সাধারণভাবে একা একই হাত তুলে মোনাজাত করার ফজিলত, ইস্তিসকার নামাজের পর হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করা মোনাজাত করার ফজিলত, এবং সাধারণভাবে হাত তুলে মোনাজাত করার ফজিলত ও দোয়ার আমভাবে দোয়ার ফজিলতগুলি দিয়ে তারা অপব্যাখ্যা করে এই বেদাতি আমলটিকে চালু করার জন্য আদা জল খেয়ে লেগে আছে বাংলাদেশের বেদাতি হুজুরেরা। অথচ 8,000-এর মতো প্রসিদ্ধ মাদ্রাসার প্রাক্তন হুজুর মুফতি ফয়জুল্লাহ রহেমাহুল্লাহ, তিনি স্পষ্টত আরব ঘুরে গিয়ে তার একটি কিতাব ফাইজে কালামের ভিতরে লিখেছে যে এগুলি ফরজ নামাজ আনতে হাত তুলে মোনাজাত করা বেদাত কাজ, জঘন্য বেদাত কাজ, গুনাহের কাজ। কুল্লুহা উমরুন হা আদেশা, এই কাজগুলি সব হলো নব আবিষ্কৃত যার পক্ষে রসুল সাল্লাহ সাল্লাম নেই, সাহাবা নেই, তাবেঈনগণ নেই, এরকম। এবং পূর্বে আমি জানতাম 8,000-ই তো এত বড় প্রতিষ্ঠান, যেন হাজার হাজার আলেম গড়ার কারিগর যে মাদ্রাসা, মানে বাজামাতে এইভাবে সম্মিলিতভাবে দোয়া নামক মোনাজাত হয় না। মোনাজাত তো তারা বুঝে না, সালাতকেই মোনাজাত বলা হয়েছে বুখারীর হাদিসে, ইজা কামাল আব্দু ইসাল্লি ইন্নামা ইনাজি রব্বাহু, যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মোনাজাত করে। মোনাজাত শব্দের অর্থ হলো চুপি চুপি কথা বলা, না যায় ইনাজি থেকে। আমায় কোনো নাজুয়া সালাসদিল্লাহ ওয়া রাবিহুম, আল্লাহ বলছেন সূরা মুজাদালার মধ্যে, দুজনের তিনজনের কান কথা চুপি চুপি কথার ভিতরে আল্লাহ চতুর্থ জন আছে, তারা মনে না করুক যে আল্লাহ শুনছে না। মোজার শব্দের অর্থ হলো চুপি চুপি কথা বলা, আর দোয়ার আদব হলো ইখফা, গোপনে দোয়া করা। তা আমাদের দেশের মৌলবীরা ডাবল বেদাত করতেছে না ফরজ সালাতের পর, সম্মিলিত হয়ে ইমাম মুক্তাদিকে নিয়ে দোয়া নামক হাত তুলতেছে এবং সেখানে চিল্লিয়ে চিল্লিয়ে দোয়া করে আর মুক্তাদিরা আমিন আমিন করে। তো এই যে বেদাতে গ্রাস করেছে আমাদের দেশের আলেম সমাজকে, সাধারণ মানুষকে, এখান থেকে বাঁচতে আমাদের হবে, অবশ্যই আমাদের হবে। তো ওই যে দোয়া, তারা দোয়া সম্মিলিতভাবে দোয়া করে আবার জোরে জোরে, এটা একটা বেদাতি কাজ। সুরা হাসর পরে 3 জন্মে সবাই মিলে সমর্থ হয়ে, এটাও একটা বেদাতি কাজ। সুরা হাসরের ফজরের সংক্রান্ত হাদিসটি জাল। সুরা হাসরের শেষ 3 আয়াত যে কোনো সময় যে কোনো মুসলিম পড়তে পারে, সম্মিলিতভাবেও পড়তে পারে, কিন্তু এটাকে ফজিলত ওইভাবে 70,000 ফেরেশতার দোয়া করার ওই ফজিলত মনে করে নয়, এমনি পড়বে কিন্তু নামাজের সাথে সম্পৃক্ত করে নয়, যেটা তারা করছে, আপনার ইমাম করছে। এটা করলে বেদাত হবে এবং গুনাহ হবে, আর মানুষের খুশু খুশু নষ্ট করার জন্য ওই ইমাম পাকড়া হবে আল্লাহর কাছে অনেকভাবে। মানুষ ফরজ নামাজ শেষ করে তারা মাসনুন দোয়াগুলি আস্তাগফিরুল্লাহ 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 আলহামদুলিল্লাহ করে, এবং 10 মিনিট পর্যন্ত বলা যায় দোয়াগুলি, সে তার উচিত ছিল সে জনগণকে এই সুন্নতি দোয়াগুলি শিখাবে, তাহলে তা আল্লাহর কাছে সওয়াব পাইত। তা না করে সে বেদাতি কাজ করে, আবার যারা সুন্নতি আমল করার চেষ্টা করে তাদের সে খুশু খুশু নষ্ট করে, সে আল্লাহর কাছে অবশ্যই ধিকৃত হবে, পাকড়াও হবে, সে দুই অপরাধে আল্লাহর কাছে সে ধিকৃত হবে। সো এটার পক্ষে তো হাদিস নেই, বরং এটার বিপক্ষে, এই বিপক্ষে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ ধরনের কোনো প্রণয়ন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেননি, যেটা আল্লাহ রসুল করেননি, কোনো নামাজের সাথে সম্পৃক্ত করে দেওয়া, মানে এটাকে, এইটাই একটা বেদাতি কাজ, জাল হাদিসের আমল, জয়ীফ হাদিসের আমল করা। সুরা হাসর, ভাই তুমি অন্য কোনো সময় পড়ো, কয়েকজনকে নিয়ে বলো যে আমি তোমাদেরকে আজকে সুরা হাসর শিখাই দিই, আসো তোমরা, যে নামাজের সাথে সম্পৃক্ত করে তুমি ফজিলত মনে করে কেন পড়ছো, তুমি জাল হাদিসের উপরে আমল করছো, তুমি জানো এটা জাল হাদিস, তোমার ওই জ্ঞান আল্লাহ দিয়েছে তোমাকে, সেই জ্ঞান নাই তোমার,
বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদগুলিতে এই কাজ করে, এই জন্য এই বেদাতিদের পিছনে নামাজ পড়তে আমার রুচিতে বাধে, যে আমার খুজু খুজু নষ্ট করে। আর ফজর নামাজ যতবার আমি পড়তে গেছি এই সমস্যায় আমি উপস্থিত হয়েছি। বাসায় উঠে এসে বাকি মাসরুম দোয়াগুলি পড়েছি, আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুন, আল্লাহুম্মা আমিন।